কি বলবেন? অভূতপূর্ব জয় এবং এই জয় অবিশ্বাস্য জয় এবং এই জয় আমাদের যে মোদিজি, মোদিজির যে এখনো এর নামে যে সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী যেভাবে উত্তাল হয়ে ওঠে তার প্রমাণ আজকে এই জয়ের মধ্য দিয়ে পাওয়া গেল। মূলত সর্বোপরি তাহলে আগামী লোকসভা নির্বাচনে এই জয় আপনাদের কতটা অক্সিজেন দেবে? দেখুন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ ইতিমধ্যে যে 29 তারিখে সভা হয়ে গেছে, সেই সভা মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির যে পশ্চিমবঙ্গের স্বরূপ সেটা প্রকাশিত হয়েছে। কিন্তু ভারতীয় ক্ষেত্রে এভাবে এবারে বারবার বলা হচ্ছিল যে ভারতীয় জনতা পার্টি পিছনে পড়ে গেছে, কিন্তু তারা যে পিছনে পড়েনি, আজকে সাধারণ মানুষের মনি কোথায়, মনি কোথায়, মনের মনি কোথায় যে আজকে ভারতীয় জনতা পার্টি বিরাজ করছে, সেখানে যে মোদিজি বিরাজ করছে, সেটা আজকের এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে প্রকাশ। সর্বোপরি তাহলে দাদা, আজকের এই জয় আপনারা আবির খেলার মাধ্যমে এবং আর কি কি ভাবে পালন করলেন? আজকে প্রত্যেকটি জায়গাতে এরকম তাৎক্ষণিকভাবে বিক্ষোভ বেরিয়েছে, বিভিন্ন জায়গায় তারা নানা ঢোল এরকম নিয়ে বেরিয়েছে, কোথাও মাইকে এরকম বলছে, আবির খেলছে, এর মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা উচ্ছ্বাস করছে, কতটা গর্ব বোধ হচ্ছে। দেখুন, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে ভারতবর্ষের সেবা করবার যে সুযোগ আমি পেয়েছি তার জন্য ভারতীয় জনতা পার্টির কর্মী নিজেদের গর্বিত অনুভব। ধন্যবাদ। আমি শুধু বলতে চাই, এই সেমিফাইনালে 3-1 করে আপনারা ইতিমধ্যে হেরে গেছেন। 36 বার মুক্ত রাজস্থান ভারতীয় জনতা পার্টি বিজেপির দখলে চলে গেছে। শুধুমাত্র তেলেঙ্গানা কনসোলেশন প্রাইজ এই পাপ্পুর কপালে জুটেছে এবং আপনাদেরকে উৎসাহ এই ভারতীয় জনতা পার্টি করবে, তার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে চৌপতি রাস্তায় আছে। আপনারা অনেক আন্দোলন, মুখ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রীকে পাপিষ্ঠ, আপনার মতো চোর পাপিষ্ঠ এই ভারতবর্ষের মুখে আজ অব্দি একটা জন্মায় নেই। আজকে তার প্রমাণ আপনারা দেখলেন, মহাদেবের নামে খোজনা খুলে যেভাবে কংগ্রেসীরা দুর্নীতি করেছে।